কথায় আছে জলে কুমির আর ডাঙায় বাঘ। অর্থাৎ ডাঙায় বাঘ যতটা আক্রমণাত্মক এবং বিপজ্জনক হয়ে থাকে, জলে কুমিরও ঠিক ততটাই আক্রমণাত্মক এবং বিপজ্জনক হয়ে উঠতে পারে। আসলে কুমিরের ধারালো দাঁত এবং তাদের নিঃশব্দে আক্রমণ করার ক্ষমতাই কুমিরকে আরও বেশি বিপজ্জনক করে তোলে। কুমিরের আক্রমণ করার টেকনিক যদি আপনারা সচক্ষে দেখে থাকেন, তাহলে আপনারা বুঝতেই পারবেন যে জলের গভীরে লুকিয়ে থেকে নিজের টার্গেটকে একেবারে তড়িৎ গতিতে আক্রমণ করার ক্ষমতাই কুমিরকে অন্য শিকারী জীবেদের থেকে একেবারেই আলাদা করে তোলে। তাছাড়া আপনি এটা জানলে অবাক হবেন যে কুমির কিন্তু এমনই একটি প্রাণী যারা প্রায় ডাইনোসর যুগ থেকেই আমাদের এই পৃথিবীতে বর্তমান আছে। তাই এমন একটি জীবের সাথে মানুষের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকবে না এটা ভাবাও মুশকিল। তাই আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে এমনই কিছু ফুটেজ শেয়ার করতে চলেছি যেখানে আপনারা দেখতে পাবেন কুমির এবং মানুষের কিছু মুখোমুখি সাদৃশ্যের ঘটনা, যে ফুটেজগুলি দেখার পর হয়তো আপনার গায়ের লোম খাড়া হয়ে যেতে পারে। ফুটেজ নাম্বার ১, এ কথা আমরা সকলেই জানি যে অস্ট্রেলিয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। এখানে আপনারা চারিদিকে ছোট ছোট নদী নালা, জলাশয় এবং সিক্রেট সিহোল দেখতে পেয়ে যাবেন। এবং যখনই আমরা আমাদের চারপাশে এত বেশি পরিমাণে জলাশয় দেখে থাকি, তখনই খুব স্বাভাবিকভাবেই আমাদের মন করে সেই জলে একটু সাঁতার কেটে নিজের মাইন্ডকে রিল্যাক্স করে নেওয়ার। কিন্তু অস্ট্রেলিয়ায় এমন কিছু করতে যাওয়ার আগে আপনাকে একটু ভালোভাবে চিন্তাভাবনা করে নিতে হবে, কারণ এখানকার বেশিরভাগ জলাশয়ে বড় বড় কুমির দেখতে পাওয়া যায়, ঠিক যেমনটা আপনারা এই ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন। এখানে এক ব্যক্তি একটি সিক্রেট সিহোল দেখতে পেয়ে হঠাৎ করেই সেখানে সাঁতার কাটতে নেমে পড়ার সিদ্ধান্ত নিয়ে নেন। কিন্তু তিনি এটা জানতেন না যে জলের মধ্যে তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করে রয়েছে। এরপর কি হলো তা আপনারা একবার নিজের চোখেই দেখে নিন। তবে ওই ব্যক্তিটির ভাগ্য ভালো ছিল যে জলের স্রোতের জন্য তিনি নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছিলেন। ফুটেজ নাম্বার ২, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার মতোই বিপুল সংখ্যক কুমিরে পরিপূর্ণ একটি দেশ, কিন্তু একটি বিষয়ে কোস্টারিকা অস্ট্রেলিয়ার থেকেও অনেকটাই এগিয়ে, এবং সেটি হলো এখানকার কুমিরদের আয়তন। কারণ কোস্টারিকাতে আপনি প্রায় 15 ফুট লম্বা কুমির দেখতে পেয়ে যাবেন। আশা করি এটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে এখানকার কুমিরদের থেকে আপনাকে কতটা বেশি সতর্ক থাকতে হবে। কিন্তু আমার মনে হয় এই ফটোগ্রাফারটি হয়তো এই কথাটি জানতেন না, তাই দেখুন কিভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ফটো তোলার চেষ্টা করে যাচ্ছেন। একটি কুমির জলের ভিতর থেকে তার উপর নজর রেখে চলেছে, কিন্তু ওই ব্যক্তিটি এটা বুঝতে পারছিল না। এবার দেখুন কুমিরটি ধীরে ধীরে জলের বাইরে আসার চেষ্টা করছে, এবং উপর থেকে ওই ব্যক্তিটির বন্ধুরা তাকে সেই কথাটি বলার চেষ্টাও করছে, কিন্তু ওই ব্যক্তিটি কোনো কথাই শুনছিল না। এবং অবশেষে দেখুন ওই ব্যক্তিটির সাথে ঠিক কি হলো। আশা করি এবার থেকে এরকম কোনো জায়গায় ফটো তোলার আগে ব্যক্তিটি অন্তত 10 বার ভেবে দেখবেন। ফুটেজ নাম্বার ৩, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তি একটি জলাশয়ের কাছে দাঁড়িয়ে কিছু মাংসের টুকরো নিয়ে একটি কুমিরকে নিজের দিকে ডাকার চেষ্টা করছে। কিছুক্ষণ পর কুমিরটি সেই ব্যক্তিটির কাছে এসে ওই মাংসের টুকরোগুলি খেতে শুরু করে দেয়। একটি মাংসের টুকরো খাওয়ানোর পর ব্যক্তিটি তাকে আরও একটি মাংসের টুকরোর প্রলোভন দেখাতে শুরু করে দেয়, এবং মাংসের লোভে কুমিরটিও ওই ব্যক্তিটির আরও কাছে আসতে শুরু করে দেয়। কিন্তু হঠাৎ করেই ব্যক্তিটি বালির মধ্যে হড়কে মাটির মধ্যে পড়ে যায়, এবং সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নিয়ে ফের উঠে দাঁড়িয়ে পড়ে। তবে একবার ভেবে দেখুন তো, যদি পড়ে যাওয়ার সাথে সাথেই কুমিরটি ওই ব্যক্তিটির উপর আক্রমণ করে দিত, তাহলে ঠিক কত বড় দুর্ঘটনা ঘটতে পারত। ফুটেজ নাম্বার ৪, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে জলের নিচে সবচেয়ে বেশিক্ষণ ডুবে থাকার রেকর্ডটি যার নামে আছে, তিনি প্রায় 24 মিনিট একটানা জলের নিচে ডুবেছিলেন। অর্থাৎ একটি সাধারণ মানুষ যেখানে মাত্র 24 মিনিট জলের নিচে ডুবে থাকতে পারে, সেখানে একটি কুমির প্রায় কয়েক ঘন্টা পর্যন্ত জলের নিচে ডুবে থাকার ক্ষমতা রাখে। যাই হোক, উপরের এই রেকর্ডটি ভাঙার জন্য যখন এক ব্যক্তি জলের নিচে ডুবে সময় কাটাচ্ছিলেন, তখনই তিনি খেয়াল করে দেখলেন যে তার আশেপাশে একটি কুমির ঘোরাঘুরি করছে। কুমিরটিকে দেখা মাত্রই ব্যক্তিটি কিছু দূরে সরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে কুমিরটিও তাকে ধাওয়া করতে শুরু করে দেয়। অবশেষে ওই রেকর্ড ভাঙার পরিকল্পনাকে মাথায় রেখেই ব্যক্তিটি নিজের প্রাণ বাঁচিয়ে জলের বাইরে আসায় শ্রেয় মনে করেন। ফুটেজ নম্বর ৫, বিনা কোনো কারণে কোনো প্রাণীকে বিরক্ত করার অভ্যাস কিন্তু খুবই বাজে, এবং এই অভ্যাসটাই কিন্তু মাঝে মাঝে আপনার জীবনের জন্য বিপদজনক হয়ে উঠতে পারে, ঠিক যেমনটা আপনারা এই ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তি একটি কঞ্চির মতো জিনিস হাতে নিয়ে একটি কুমিরকে সমানে বিরক্ত করে চলেছে। কুমিরটি প্রথমে সেরকম কোনো অ্যাগ্রেসিভ বিহেভিয়ার না করলেও কিছুক্ষণ পরেই সে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ওই ব্যক্তিটির দিকে তেড়ে যায়।
ওই ব্যক্তিটিও কুমিরের এই আচমকা আক্রমণে ভেবাচেকা খেয়ে যায় এবং পালাতে গিয়ে মাটিতে পড়ে যায়। একবার ভাবুন তো, যদি ওই ব্যক্তিটি কুমিরের নাগালের মধ্যে পড়ে যেত তাহলে তার কি অবস্থা হতে পারত। ফুটেজ নম্বর 6। আমাদের পরবর্তী ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ক্রোকোডাইল ট্রেনার নিজের এনক্লোজারের মধ্যে বেশ কিছু কুমিরকে ট্রেনিং দেওয়ার কাজ করে যাচ্ছেন। তিনি বেশ মজাচ্ছলে নিজের কাজটি করে চলেছেন এবং এটি দেখতেও বেশ দারুণ লাগছিল। কিন্তু হঠাৎ করেই তিনি ওই এনক্লোজারের একটি সাইটে চলে আসেন এবং একটি কুমিরকে নিজের দিকে টানতে চান। কিন্তু হঠাৎ করেই ওই কুমিরটি নিজের ট্রেনারকেই আক্রমণ করে বসে এবং তার হাতে কামড়ে ধরে। তার কামড়ের জন্য ট্রেনারটির হাত থেকে অঝরণে রক্ত ঝরতে শুরু করে দেয় এবং ট্রেনারটিও নিজের প্রাণ বাঁচানোর জন্য এনক্লোজারের বাইরে চলে আসেন। আসলে কুমিরের এই কামড়ের ফলে ট্রেনারটির হাতে ঠিক কতটা বীভৎস ক্ষতের সৃষ্টি হয়েছিল আশা করি তা আপনারা আন্দাজ করতে পেরেছেন। ফুটেজ নাম্বার 7। আমাদের এই ভিডিওর পরবর্তী ফুটেজে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখতে চাই যে সিয়ামিস ক্রোকোডাইল স্ট্যান্ড এমনই একটি স্টান্ট পারফরম্যান্স যেখানে একজন স্ট্যান্ড পারফর্মার একটি কুমিরের মুখের মধ্যে নির্ভয়ে নিজের হাত এবং মাথা ঢুকিয়ে সেটিকে ফের সুরক্ষিতভাবে বের করে আনার চেষ্টা করে। মাঝে মাঝে আবার অনেক স্ট্যান্ড পারফর্মার নিজের হাত বের করার আগে কুমিরের নিচের চোয়ালে হালকা একটি চোয়াল মেরে নিজের বীরত্বের পরিচয় দিয়ে থাকে। কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই স্ট্যান্ডটি মারাত্মক বিপজ্জনক হয়ে উঠতে পারে, কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন স্ট্যান্ড পারফর্মার এই সিয়ামিস ক্রোক স্ট্যান্ডকে পারফর্ম করার চেষ্টা করছে। ওই ব্যক্তিটি স্ট্যান্ডের নিয়ম অনুযায়ী কুমিরটির মুখের মধ্যে হাত তো ঢুকিয়ে দিল, কিন্তু পরক্ষণেই তার সাথে যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল তা দেখলে আপনারা শিউরে উঠবেন। একবার নিজের চোখেই দেখুন সেই ফুটেজটি। তবে এখানে আপনাদের বলে রাখা ভালো যে শুধুমাত্র কুমিরই নয় বরং অন্য কোনো হিংস্র জীবজন্তুর সঙ্গেই এমন কোনো ব্যবহার করা একেবারেই উচিত নয়, কারণ একটি সামান্য ভুলের খেসারত আপনাকে মারাত্মক বিপদের মুখে ফেলতে পারে। ফুটেজ নম্বর 8। ডক্টর ফ্রেড নামের একজন ব্যক্তি নিজেকে একজন ক্রোকোডাইল রিসার্চার হিসেবেই দাবি করতেন। একদিন তিনি যখন একটি রিভার সাইডে একটি কুমিরকে পড়ে থাকতে দেখলেন তখন তিনি সেটিকে আরও কাছে থেকে দেখার সিদ্ধান্ত নেন। তিনি কুমিরটির কাছে যান এবং একটি কাপড় দিয়ে কুমিরটির চোখ ঢাকার চেষ্টা করতে থাকেন যাতে কুমিরটি তাকে কোনোভাবেই আক্রমণ করতে না পারে। কিন্তু এরপরেই যখন তিনি কুমিরটিকে ধরার জন্য তার কাছে এগিয়ে গেলেন তখন তার সাথে কি ঘটলো দেখুন। আশা করি ভবিষ্যতে তিনি আর কখনোই কোনো কুমিরের এত কাছে যাওয়ার চেষ্টা করবেন না। ফুটেজ নম্বর 9। ডক্টর ডেভিড বিয়ার একজন ক্রোকোডাইল রিসার্চার। একদিন তিনি যখন নিজের এনক্লোজারের মধ্যে একটি কুমিরকে চেক আপ করার জন্য কুমিরটির কাছে যান তখন হঠাৎ করেই কুমিরটি তাকে আক্রমণ করে বসে। তবে ডাক্তারের ভাগ্য ভালো যে কুমিরটি ডাইরেক্ট তার হাতে কামড় না বসিয়ে তার জামার উপর কামড়ে ধরেছিল। পরিস্থিতি স্পর্শকাতর দেখে ডাক্তার স্থির হয়ে চুপচাপ বসেছিলেন, কারণ তিনি জানতেন বেশি মুভমেন্ট করার ফলাফল মারাত্মক হয়ে উঠতে পারে। অবশেষে ওই ডাক্তারের আরও কয়েকজন সঙ্গী সেখানে উপস্থিত হয়ে একটি লোহার ব্যবহার করে কুমিরটির মুখটিকে খুলতে সক্ষম হয়। ফুটেজ নম্বর 10। আগেই বলেছি যে কুমির জলের মধ্যে কতটা ভয়ঙ্কর সাংঘাতিক হয়ে উঠতে পারে এবং এর প্রমাণ আপনারা এই ফুটেজে দেখতে পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদল নৌয়ারোহী নিজেদের একটি এক্সপেডিশন কমপ্লিট করতে একটি নদীতে নিজেদের বোট নামিয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই তারা লক্ষ্য করেন যে একটি বড় মাপের কুমির তাদের বোটটিকে আক্রমণ করার চেষ্টা করছে। কিন্তু যেহেতু তাদের নৌকার প্রত্যেকেই এক্সপেরিয়েন্স নৌয়ারোহী ছিলেন তাই তারা এই ঘটনার গুরুত্ব খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন এবং তারা আগে থেকেই ওই কুমিরটির উপর আক্রমণ করতে শুরু করে দেন। অবশেষে কুমিরটি তাদের আক্রমণের ফলে ওই স্থান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তন্দ্রা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই আক্রমণগুলির মধ্যে কোন আক্রমণটি আপনার কাছে সবথেকে ভয়ঙ্কর বলে মনে হলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।